হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। একদম ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছে, একদম হেলদি হেলদি ব্রেকফাস্ট। ভেজ ডাল দেখতেই পেলে, ওতে পনির দিয়েছি, বিনস, গাজর। আর আজকে ডালটা সম্পূর্ণ করছি মুসুর ডাল দিয়ে, ভেজ ডালটা। আর এখানে আমার ছেলের লাঞ্চের জন্য চিকেন স্টু দিয়েছি, দু পিস চিকেন দেখতেই পেলে, আর বিনস গাজর দিয়েছি। আর এই ডালটা ভীষণ হেলদি হয়, আমি বিভিন্ন ডাল দিয়ে না এরকম সবজি দিয়ে বানাই, খেতেও খুব টেস্টি এবং হেলদি। অবশ্যই সকাল সকাল ভেজ ডাল করেছি, মানে বুঝতেই পেরেছো রুটি রুটি না হলে ভালো লাগছে না। অনেকদিন ব্রেকফাস্টে না আবার রুটি খাওয়া হয়নি, জানো তো, মানে দু তিন দিন খাওয়া হয়নি রুটি, তাই মনে হচ্ছে কতদিন হয়ে গেছে। আমরা অ্যাকচুয়ালি কি বলতো, ব্রেকফাস্টে রুটিটা খেতে বেশি পছন্দ করি, বুঝেছো তো। খাবারটাও হেলদি হয় এবং সলিড হয়, যার জন্য পেটটাও ভার থাকে, যার জন্য রুটি খাওয়াটাই বেশি প্রেফার করি। কিন্তু মাঝে মাঝে একটু এদিক ওদিক হয়ে যায়, এটা ওটা খেয়ে নিই, সময়ের অভাবে করে ওঠা হয় না। কিন্তু রুটিটাই বাবুয়া বিশেষ করে আরও বেশি পছন্দ করে, আমার তবুও না হলেও চলে যায়। কিন্তু বাবুয়ার জন্য যখন করতেই হয় তখন আমারও দুটো হয়ে যায়, তাহলে বেশ ভালোই হয়, যেন গরমাগরম রুটি বানিয়ে ফেললাম। ক্যামেরাটা অন করেছি তোমাদের সামনে, একবার না এসে যদি মর্নিংটা না বলি না কেমন কেমন হয় জানো। আমি পুরো স্পষ্ট যখনই ক্যামেরাটা অন করি না, আমার মনেই হয় আমার সামনে তোমরা চলে এসছো, কেননা তোমরা আমাকে রেসপন্স করো তো, কমেন্টস করো, যার জন্য আমার মনেই হয় তোমরা আমার ক্যামেরার সামনে চলেছো। ঘড়ি দেখছি, কাজ করছি আর ঘড়ি দেখছি, ওদিকে আমাকে বাবুয়াও তাড়া দিচ্ছে, জানো তো, ওর তাড়াহুড়ো লেগে গেছে, সকালটা এত তাড়াহুড়ো থাকে কি বলবো। আর একটু সময়ের সাথে সাথে চললে দেখবে কাজটাও খুব স্মুথলিভাবে হয়ে যায়, তাই না? কর্তামশাইকে খেতে দিয়ে নিজেরও খাওয়া হয়ে গেল, কি ভালো লাগলো গো ডালটা দিয়ে রুটিটা, গরম গরম রুটি। আর কর্তামশাই খেয়ে দিয়ে বাইরে গাছে ফুল তুলতেও চলে গেছে, দেখালাম তোমাদের এক ঝলক। এখানে দুধটা জাল দিতে এলাম, হ্যাপি ছানা করব। হ্যাপির এখন শরীরটা একটু খারাপ, তো ওর খাওয়া দাওয়া নিয়ে আমি একটু সমস্যায় পড়ে গেছি, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে, আজকে বিকেলে যাব। ছানাটা করে ছাদে সোজা চলে এলাম, দু বালতি বোঝা জামা কাপড় নিয়ে, দেখতেই পেয়েছো। আর বাবুয়াকে জিজ্ঞেস করলাম তুই কি দুপুরে আসছিস, ও যদি বলে আসবো না, গাছের ফুলটা দেখেছো কি সুন্দর হয়েছে, মনও পুরো মুগ্ধ হয়ে যায়। যাই হোক, মরালে আসি যে কথাটা বলছি, আমি বললাম না দুপুরে যদি না আসে ভালোই হয়, আজকে আর দুপুরে লাঞ্চ করতাম না, আমার জন্য একটা কিছু রেডিমেড কিছু খেয়ে নেবো, ঝামেলা মিটে যাবে, ফল টল খেলা। ও বাবা, কর্তামশাই বললো না দুপুরবেলা আসবো, আবার ফ্রিজতে দিয়ে গেল ইলিশ মাছ করবি, আবার ইলিশ মাছ কী দিয়ে করবি, জীবনে করিনি জানো তো, আমাকে এই এইভাবে বলে গেল যে কাঁচকলা দিয়ে এইভাবে করবি, ওকে নাকি ওর দিদা করে খাওয়াতো, ওরমভাবে খেয়েছে দিদার হাতে, নাকি খুব সুন্দর না, দিদার মতো কি আর আমার হাতে হয় বলো তো, তাও আমি চেষ্টা করবো, একটু আন্দাজ করে বলে গেল, আমি একটুখানি মাথাটা ঘুরিয়ে শুনে নিলাম, দেখা যাক করতে পারি নাকি। আমার কি হয় বলো তো, রান্নার বিষয়ে রান্না করতে ভীষণ ভালোবাসি, রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতেও খুব ভালোবাসি, কিন্তু মুখে যদি কেউ বলে দেয় না এইভাবে মশলা দিয়ে এইভাবে করতে হবে, আমি না কেমন একটা ভেবা চাকা খেয়ে যাই, কি করতে কি করে ফেলবো। যতক্ষণ না রান্নাটা চোখে দেখছি, নিজে হাতে রান্না করে একটু খেয়ে টেস্ট করে দেখছি, কি বলতো সেই স্যাটিসফ্যাকশনটা আছে না, কি ভুলভাল করে ফেলবো বাবা, ইলিশ মাছ তার উপর অত দামি মাছ যদি ভুলভাল করে ফেলি, বাবুয়া কিছু বলবে না কিন্তু আমার তো আফসোসের শেষ থাকবে না, তখন মনে হবে ওই তেল মশলা ইলিশ মাছের অত দাম, গ্যাস খরচা সব বিথায় গেল। ঠাকুর ঠাকুর নাম করে কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে ইলিশ মাছের ঝোলটা বসিয়েই ফেললাম। ইলিশ মাছ ভাজাটাও অলরেডি হয়ে গেছে, দেখাচ্ছি, তোমাদের বলবে এইটুকুনি করছো কেন, তুমি খাবে না? না গো আমি খাবো না, আমি ইলিশ মাছ ওই এক আধ দিন খাবো, একটা ভাজা একটু তেল দিয়ে খাবো, মন ভরে খেয়ে নেবো, ব্যাস। আর এখানে মশলা বানিয়ে নিয়েছি, হলুদ জিরে আর কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, আর এটা ঝোলেতে দেবো, আর এটা এক পিস ভাজা, বাবু বলে গেছে এক পিস ভাজা আলাদা রাখবি, তেল আর ভাজা ওটা দিয়ে খাবো। ওদিকে মাছের ঝোলটা বসিয়ে এসেছি, ব্যাস একটু ফুটে যাবে, মাছটা ঝপাত করে ঝোলে ছেড়ে দেবো, ব্যাস আমার রান্না কমপ্লিট। আর এদিকে তোমাদের গাছটা দেখাচ্ছি, এই গাছটা না শুকিয়ে যাচ্ছিল, বাবু বলে একটু রোদ্দুরে ব্যালকনিতে দিয়ে দে সব ঠিক হয়ে যাবে, সত্যি তাই, আবার কচি কচি পাতা বেরিয়েছে।
দেখো গাছটা ঠিক সঠিক জায়গায় রেখেছি বলে সে আবার নতুন করে পাতাটা গজিয়েছে, না হলে সে শুকিয়ে মরে যেত। ঠিক মানুষের জীবনটাও এইভাবেই গড়া, মায়া মমতা ভালোবাসায় গড়া, কিন্তু আমরা সেটাকে ভুলে গেছি, আমাদের মায়া মমতা সবকে ভুলে গেছি, ভুলে গিয়ে ইগোর লড়াইতে দৌড়ে বেড়াচ্ছি, কম্পিটিশন করে যাচ্ছি এইভাবে। আমার কি মনে হয় বলতো, কম্পিটিশনটা আমাদের এখানেই থাকা দরকার, একটা খারাপ মানুষকে কিভাবে ভালো করা যায় এখানে যদি আমরা কম্পিটিশনটা করি না, আমাদের মনে হয় অনেকটাই ভালো হবে। দেখবে একটা খারাপ মানুষকে তোমার মায়া মমতা ভালোবাসা দিয়ে যদি টেনে আনো না, সে সব ভুলে যাবে। আমরা যখন একটা খারাপ মানুষকে দেখি না, দেখবে আমরা ফট করে জাজ করে ফেলি, ইস কি বাজে মানুষটা, কি খারাপ রে, ওর সঙ্গে মিশবি না, ওর সঙ্গে যাবি না। কিন্তু কেনই মানুষটা খারাপ হলো, কেন এত বাজে, সেই দিকটা কিন্তু আমরা দেখি না। যখন আমরা তাকে ভালোবাসা দিয়ে টানবো না, মায়া মমতা দিয়ে, তখন কিন্তু সে তার খারাপ দিকটা ভুলে গিয়ে সে ভালো দিকটা নিয়েই তার বেঁচে থাকতে চাইবে। অতএব কি বলতো, মানুষের খারাপ দিকটা নয়, মানুষের ভালো দিকটা দেখে তাকে বুকের কাছে টেনে আনা উচিত, ভালোবাসা দেওয়া উচিত, মায়া মমতাটা দেওয়া উচিত। দেখবে তার খারাপটা একদমই অলুপ হয়ে যাবে তখন ওই ভালোবাসার জোরে। আমাদের জীবনের ভালোবাসা প্রেমটা ভীষণ জরুরি। আর এখানে দেখো আমার ছেলেকে খেতে ডাকছি, আমার ছেলে কখন এসে ওপরে এসে বসে আছে জানি, এগুলো শুনতে অনেকটা জ্ঞান মনে হয়, অনেকে আমাকে বলেও জ্ঞান দিচ্ছি, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্য। আমি এইভাবেই মেনে চলার চেষ্টা করি, যতটা পারি অনেস্ট থাকার চেষ্টা করি। জানি কলিযুগ, এতটা অনেস্ট থাকা যায় না, কিন্তু নিজের অনেস্টির ওপর না আমার নিজের যথেষ্ট ভরসা আছে, জানি অনেস্টির প্রচুর দাম। এই অনেস্ট থাকার জন্য না আমি খুব কষ্ট পাই জানো তো, মানুষ খুব সহজে আমাকে আঘাত দিয়ে দেয়, আমার তাতে কোনো কষ্ট হয় না। আগে খুব কষ্ট পেতাম, এখন আর কষ্ট পাই না। আমি জানি এই অনেস্টির জন্য আমাকে একদিন না একদিন ভগবান ঠিক রিটার্ন দেবে। আমি মানুষের থেকে কী রিটার্ন চাইবো, আমাকে রিটার্ন দেবে তো ভগবান। আমি জানি মানুষের মধ্যেই ভগবান আছে, সব মানুষ তো খারাপ নয়, কিছু মানুষও ভালো আছে, তারাই আমায় রিটার্ন দেবে। ও বাবা, তুমি তো খালি মনের কথাই বলে যাচ্ছ, দুঃখ কষ্ট এইসব বলে যাচ্ছ, তুমি যাচ্ছ কোথায়? এখন যাচ্ছি ছেলেকে নিয়ে ডাক্তারখানা, ইভিনিং হয়ে গেছে বুঝতেই পারছো, এখন ডাক্তারের দিকে দৌড়চ্ছি। আমি একটা কথাই মনে করি, আমি নিজের লক্ষ্যে এগিয়ে যাব, আমি কারোর কথায় কান দেব না। চলো তাহলে ব্লগটা এখানেই এন্ড করলাম, টাটা, লাভ ইউ অল। মনটা খুব খারাপ ছিল তাই একটু শেয়ার করে ফেললাম ওই গাছটাকে দেখাতে দেখাতে তোমাদের সঙ্গে। সব কিছু তো বলা যায় না এইভাবে সোশ্যাল মিডিয়ায়, তাই না?